हेलो एवरीवन, आज के हमरा क्लास 11 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের 2 নম্বর চ্যাপ্টারের বাইনারি মাইনাসটাকে নিয়ে একটু আলোচনা করব। এর আগে আলাদা আলাদা ভিডিওতে আমরা সেখানে শিখেছিলাম যে দুখানা বাইনারি নাম্বারকে কি করে মাইনাস করতে হয়। তো আজকে আমরা দেখব ওয়ানস কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট, এই দুটো প্রসিডিওরে আমরা কি করে দুখানা বাইনারি নাম্বারকে মাইনাস করব। প্রসিডিওরটা খুব ইজি, যদি ভালো করে একবার বুঝে নেওয়া যায় আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো সবার আগে দেখে নেওয়া যাক ওয়ানস কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়। এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে, সংখ্যাটা হচ্ছে 1000100। এই সংখ্যাটার ওয়ানস কমপ্লিমেন্ট কত হবে? আমাদের ওয়ানের জায়গায় জিরো বসাতে হবে, জিরোর জায়গায় ওয়ান বসাতে হবে। যেখানে যেখানে জিরো ছিল আমরা সেগুলোতে ওয়ান বসালাম, ওয়ানের জায়গায় আমরা জিরো বসিয়ে দিচ্ছি। এই সংখ্যাটার ওয়ানস কমপ্লিমেন্ট হয়ে যাবে এটা, খুব ইজি। একের জায়গায় জিরো বসবে, জিরোর জায়গায় এক বসবে। আচ্ছা, টুস কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়? ওয়ানস কমপ্লিমেন্ট তো আমরা পেয়ে গেলাম, টুস কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়? প্রথম সংখ্যাটার সাথে আমরা শুধুমাত্র এক প্লাস করে দেব, তাতে যে সংখ্যাটা পেয়ে যাব সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। যেমন ধরো একের সঙ্গে এক প্লাস করলে এখানটা হয়ে যাচ্ছে জিরো, ক্যারিতে আসছে এক। আবার একের সাথে একটাকে যোগ করবো তাহলে হয়ে যাবে জিরো, ক্যারিতে আসবে এক। তো জিরো আর ওয়ানটাকে যোগ করলে এখানটা বসবে ওয়ান, বাকি ঘরগুলো যেরকম ছিল সেগুলো বসে যাবে। এটা হচ্ছে সংখ্যাটার টুস কমপ্লিমেন্ট। কথাটা বুঝতে পারলে? কি বললাম, ওয়ানস কমপ্লিমেন্ট করতে গেলে ওয়ানের জায়গায় আমরা জিরো বসাবো আর জিরোর জায়গায় আমরা ওয়ান বসিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাব ওয়ানস কমপ্লিমেন্ট। তো টুস কমপ্লিমেন্ট আমরা কি করব, প্রথম সংখ্যাটার সাথে এক প্লাস করে দেবো। ওয়ান আর ওয়ান প্লাস করলে হচ্ছিল জিরো, ক্যারিতে আসছিল এক। তারপর নেক্সট এক আর এক প্লাস করলে হয়ে যাচ্ছিল জিরো, ক্যারিতে আসছিল এক। আবার একের সাথে জিরোটাকে প্লাস করলাম, এখানে ওয়ান বসলো, বাকি ঘরগুলো যেরকম ছিল সেরকম বসে যাবে। আরেকটা সংখ্যা দেখা যাক, এখানে দেওয়া ছিল 1101.1010। এই সংখ্যাটার প্রথমে আমরা ওয়ানস কমপ্লিমেন্ট করছি। তো আমি প্রথমেই বললাম যে একের জায়গায় বসবে জিরো, তাহলে এই দুটো একের জায়গায় বসবে দুখানা জিরো, জিরোর জায়গায় বসবে এক, আবার এই একের জায়গায় বসবে জিরো। পয়েন্ট বসবে, এখানেও একের জায়গায় আমরা বসাবো জিরো, জিরোর জায়গায় বসাবো এক, আবার একের জায়গায় বসাবো জিরো, জিরোর জায়গায় বসাবো এক। এটা পাওয়া গেল ওয়ানস কমপ্লিমেন্ট। নেক্সট আমরা বার করছি টুস কমপ্লিমেন্ট। তো তাহলে কি করব, তার সাথে এক যোগ করে দেবো, লাস্টের পদটার সাথে আমরা এক যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে, ওয়ান আর ওয়ান প্লাস করলে হয়ে যাচ্ছে জিরো, ক্যারিতে আসছে এক। জিরোর সাথে ওয়ানটাকে প্লাস করব, তাহলে এখানে ওয়ান বসবে, এখানে ওয়ান ছিল, ওয়ান বসবে, জিরো বসবে, .01000। এটা হচ্ছে আনসার। আরেকবার রিপিট করছি, আমরা একের জায়গায় জিরো বসালাম, এখানেও একের জায়গায় জিরো বসেছে, জিরোর জায়গায় আমরা এক লিখে দিয়েছি, এখানেও একের জায়গায় আমরা জিরো বসিয়েছি। বাকিগুলো তো ঠিক তাই হয়েছে, একের জায়গায় জিরো বসেছে, জিরোর জায়গায় এক বসেছে। এটা বেরিয়ে গেল ওয়ানস কমপ্লিমেন্ট। নেক্সট আমরা টুস কমপ্লিমেন্ট বার করব। তার জন্য আমরা কি করেছি, লাস্টের পদটার সাথে এক প্লাস করেছি। ওয়ান আর ওয়ান প্লাস করলে হয়ে যাচ্ছে জিরো, ক্যারিতে আসছে এক। তো জিরোর সাথে ওয়ান প্লাস করলে এখানটা ওয়ান বসবে, বাকি ঘরগুলোতে যেরকম ছিল সেরকম বসে গেছে। তাহলে এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তো এই প্রসিডিওর অ্যাপ্লাই করে আমরা কি করে মাইনাস করব। ধরে নেওয়া যাক এখানে দুখানা সংখ্যা দেওয়া রয়েছে, ওয়ান চারটে জিরো, এখান থেকে মাইনাস করতে দেওয়া হয়েছে 1010 এই সংখ্যাটাকে। তো আমরা কি করব, এখানটায় তো কোনো পদ নেই, তাহলে আমরা এখানটায় একটা জিরো বসাচ্ছি। এবার আমরা এই সংখ্যাটার ওয়ানস কমপ্লিমেন্ট করব, একের কমপ্লিমেন্ট করব।
একের কমপ্লিমেন্ট করলে কত হবে, এখানটা জিরোর জায়গায় বসবে ওয়ান, ওয়ানের জায়গায় বসবে জিরো, জিরোর জায়গায় বসবে ওয়ান, ওয়ানের জায়গায় বসছে জিরো, জিরোর জায়গায় বসছে ওয়ান। এটা হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট। নেক্সট আমরা কি করব, প্রথম সংখ্যাটা আর এই ওয়ান্স কমপ্লিমেন্টটাকে প্লাস করে দেবো। আমাদের কিন্তু মাইনাস করতে বলা হয়েছিল, আমরা তাও এখানে প্লাস করছি, তাহলে কত হচ্ছে, জিরো আর ওয়ান প্লাস করলে এখানটা ওয়ান বসবে, জিরো জিরো প্লাস করলে এখানটা জিরো বসবে, জিরো আর ওয়ান প্লাস করলে এখানটা ওয়ান বসবে, এখানটা বসবে জিরো, ওয়ান আর ওয়ান প্লাস করলে এখানটা জিরো বসবে, ক্যারিতে আসবে এক। তো দেখো এখানেও পাঁচখানা টার্ম ছিল, মানে পাঁচখানা পদ ছিল, এখানেও পাঁচখানা ডিট ছিল, কিন্তু এখানে বেরিয়ে গেছে ছখানা। তাহলে আমরা কি করব, এই লাস্টের ডিজিটটাকে আমরা এখানটায় প্লাস করে দেবো আরেকবার। কথাটা বুঝতে পারলি, এখানেও পাঁচখানা ডিজিট ছিল, এখানেও পাঁচখানা ডিজিট ছিল, কিন্তু আমাদের সামটা হয়েছে ছখানা ডিজিটের। তাহলে আমরা কি করব, এই ফার্স্টের এই একটাকে আমরা এখানে প্লাস করে দিচ্ছি। তাহলে কত হবে, ওয়ানের সঙ্গে ওয়ান প্লাস করলে বসে যাবে জিরো, ক্যারিতে আসছে এক, তো জিরো আর ওয়ানটাকে প্লাস করলে হয়ে যাবে ওয়ান, এখানটায় বসবে ওয়ান, এই জায়গায় বসবে জিরো, এখানটাতেও বসবে জিরো। এই ওয়ানটাকে আমরা ক্যালকুলেট করব না, কারণ আমরা এই একটাকে এখানে প্লাস করে দিয়েছি, আমরা এই ওয়ানটাকে ধরবো না। তাহলে এই দুটো নাম্বারের মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস করলে হয়ে যাচ্ছে ওয়ান ওয়ান জিরো। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট এই প্রসিডিওরে মাইনাস। আমি আরেকবার রিপিট করছি, প্রথমে আমরা সংখ্যাগুলোকে সাজিয়ে লিখলাম, এই সংখ্যাটার তলায় আমরা এই সংখ্যাটাকে লিখেছি, তো সামনে একটা ঘর খালি ছিল, এই জায়গাটায় আমরা জিরো বসিয়ে দিয়েছি। নেক্সট আমরা কি করছি, এই দু নম্বর সংখ্যাটার আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বার করলাম। নেক্সট আমরা কি করেছি, নেক্সট স্টেপে প্রথম সংখ্যাটা মানে হচ্ছে এটা, এটার সাথে এই ওয়ান্স কমপ্লিমেন্টটাকে আমরা প্লাস করে দিয়েছি, প্লাস করাতে পাওয়া গেল এই সংখ্যাটা। এবার দেখো আমরা পাঁচখানা ডিজিটের কোনো একটা নাম্বারের সাথে প্লাস করছিলাম পাঁচখানা ডিজিটের আরেকটা নাম্বার, তো প্লাস করে যে রেজাল্টটা এসছে সেটা হচ্ছে ছখানা ডিজিটের। তাহলে আমরা এই একটাকে, এই একটাকে আমরা এখানে প্লাস করে দিয়েছি। এই যে ছ নম্বর ডিজিটটা ছিল, এই ছ নম্বর ডিজিটটাকে আমরা এখানে প্লাস করে দিয়েছি, যেটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে রেজাল্ট। নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে এটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যাকে মাইনাস করতে। তো সবার আগে আমরা কি করব, সংখ্যাগুলোকে সাজিয়ে লিখছি। নেক্সট স্টেপে আমরা কি করব, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট বার করছি, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে, ওয়ানের জায়গায়, ওয়ানের জায়গায় জিরো বসবে, জিরোর জায়গায় বসবে ওয়ান, আবার ওয়ানের জায়গায় বসবে জিরো, এখানে ওয়ানের জায়গায় বসবে জিরো, জিরোর জায়গায় বসবে ওয়ান। এটা হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট। নেক্সট আমরা কি করব, প্রথম সংখ্যাটা, প্রথম সংখ্যা বলতে ছিল ওয়ান জিরো ওয়ান জিরো, তার সাথে এই ওয়ান্স কমপ্লিমেন্টটাকে প্লাস করে দেব। প্লাস করলে কত হচ্ছে, এখানটায় বসবে জিরো আর ওয়ান, ওয়ান বসবে, এখানটাতেও বসছে ওয়ান, এখানটায় বসছে জিরো, ওয়ান আর ওয়ান প্লাস করলে হয়ে যাবে জিরো, ক্যারিতে আসছে এক। আমরা যখন ওয়ান্স কমপ্লিমেন্ট এই প্রসিডিওরে মাইনাস করছি কোনো একটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে, আমরা যখন ওয়ান্স কমপ্লিমেন্ট এই প্রসিডিওরে কোনো একটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে মাইনাস করছি, তখন লাস্টে এই রেজাল্টটাকে আমাদের আরেকবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিতে হবে। লাস্টে সাম করার পরে যে রেজাল্টটা বেরোচ্ছে সেটাকে আরেকবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিতে হবে। তাহলে কত হবে, ওয়ান ছিল, ওয়ানের জায়গায় বসবে জিরো, জিরোর জায়গায় বসবে ওয়ান, আবার ওয়ানের জায়গায় বসবে জিরো। তাহলে বিয়োগফলটা কত হচ্ছে, বিয়োগফলটা হয়ে যাচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো জিরো। যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে মাইনাস করেছি, তাই আগে একটা মাইনাস সাইন দিতে হবে। এটাই হচ্ছে আনসার। প্রসিডিওরটা রিপিট করছি,
প্রথমে আমরা দু নম্বর সংখ্যাটার ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, তাতে পাওয়া গেল এই সংখ্যাটা। নেক্সট আমরা প্রথম সংখ্যাটা এবং ওয়ান্স কমপ্লিমেন্টটার প্লাস করে দিয়েছি, প্লাস করাতে আমরা পেয়ে গেলাম এই সংখ্যাটা। তো যখন আমরা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যাকে মাইনাস করব ওয়ান্স কমপ্লিমেন্ট প্রসিডিওরে, তখন যে রেজাল্টটা বেরোবে সেটাকে লাস্টে আরেকবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিতে হবে। এটা শুধুমাত্র ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার ক্ষেত্রেই করতে হবে। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করার সময় এটা করতে হবে না। তো সেই কারণে লাস্টে একবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিয়েছি, তাতে পাওয়া গেল এই সংখ্যাটা। আর আমরা যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে মাইনাস করছিলাম, তাহলে একটা মাইনাস সাইন আগে আসবে, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট দেওয়া রয়েছে পয়েন্টের দুটো সংখ্যা, এখানে কিন্তু বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে মাইনাস করতে দেওয়া হয়েছে। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে মাইনাস করতে দিলে লাস্টে আর আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে না। তাহলে কি করব, একবার সাজিয়ে লিখছি। এখানে ছিল 101.01 আর এখানটা ছিল 11.10। তো প্রথম স্টেপে এই সংখ্যাটার একবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এখানটায় কোনো সংখ্যা ছিল না, মানে এখানটা একটা জিরো ছিল। তো এই সংখ্যাটার একবার আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কত হচ্ছে, এখানটা বসবে 100.01, এটা হয়ে যাচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। নেক্সট স্টেপে কি করব, প্রথম সংখ্যাটা এবং ওয়ান্স কমপ্লিমেন্টটার প্লাস করে দেব। তাহলে এখানটা বসছে 101.01, তার সাথে প্লাস হয়ে যাচ্ছে 100.01। এই দুটো নাম্বারকে আমাদের প্লাস করতে হবে। তাহলে কত হচ্ছে, 101 প্লাস করলে হয়ে যাচ্ছে 0, ক্যারিতে আসছে 1, এখানটায় 1 বসে যাবে, এখানটায় পয়েন্ট বসলো। 100 প্লাস করলে হয়ে যাবে 1, এখানটায় বসবে 0, 101 প্লাস করলে হয়ে যাবে 10, মানে সামেতে বসলো 0, ক্যারিতে বসলো 1। তো এখানে দেখো, আমরা পাঁচখানা ডিজিটের সাথে পাঁচখানা ডিজিটকে প্লাস করেছিলাম, এটা এসে ছখানা ডিজিটের। তো আমরা কি করব, এই একটাকে নিয়ে আমরা এখানে প্লাস করে দেব। তাহলে কত হচ্ছে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1, এখানটায় হচ্ছে 1, এখানটায় বসবে পয়েন্ট, এখানটা বসবে 1, বাকি দুটো জায়গায় বসবে 0। আর সামনে আর এই 1টাকে তো আর কাউন্ট করা হবে না, কারণ এই 1টাকে তো আমরা এখানে প্লাস করে দিয়েছি। আশা করি বুঝতে পারলে। তো আমরা যখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে মাইনাস করব ওয়ান্স কমপ্লিমেন্ট প্রসিডিওরে, তখন আমাদের এরকমভাবেই করতে হবে, মানে সামনে যে একটা আসবে সেই একটাকে আরেকবার প্লাস করে দিতে হবে। নেক্সট আরেকটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে কি করব, এখানে ছিল 10.01, এখান থেকে মাইনাস করতে দেওয়া হয়েছিল 110.10কে। তো এই সংখ্যাটার আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করছি। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কত হবে, 001.01। নেক্সট প্রথম সংখ্যাটা এবং ওয়ান্স কমপ্লিমেন্টটার প্লাস করে দেব। প্লাস করলে কত হচ্ছে, 101 প্লাস করলে হয়ে যাবে 0, ক্যারিতে আসবে 1, এখানটায় তাহলে বসলো 1, পয়েন্ট দিয়ে এই দুটোকে প্লাস করলে কত হচ্ছে, এই দুটোকে প্লাস করলে হয়ে যাচ্ছে 11। আমাদের এখানটা একটু সাজানোতে ভুল হয়ে গেছিল, যেহেতু এর ওপরে কোনো সংখ্যা নেই তাই আমরা এখানটা একটা জিরো বসিয়ে দেব। যেহেতু প্রথম সংখ্যাটার এখানটায় কোনো সংখ্যা নেই তাই আমরা একটা জিরো বসিয়ে দেব, তাহলে এখানটাতেও একটা জিরো বসছে। আর দেখো, ওয়ান্স কমপ্লিমেন্টটাও এখানে দুখানা জিরো এসেছিল, তাহলে এখানটায় দুখানা জিরো বসবে। কথাটা বোঝো, প্রথম সংখ্যাটা ছিল 10.01, দ্বিতীয় সংখ্যাটা ছিল 110.10। তো এর এই জায়গাটা যেহেতু খালি ছিল তাই আমরা এখানটা একটা জিরো বসিয়ে নিয়েছি।
তাহলে এখানটা একটা জিরো বসছে। আমি কি বলেছিলাম, যখন আমরা কোনো একটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যাকে মাইনাস করব ওয়ান্স কমপ্লিমেন্ট প্রসিডিওরে, তখন যেটা লাস্টে যোগফল আসবে সেই যোগফলটার আরেকবার কমপ্লিমেন্ট করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। এটা শুধুমাত্র ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে মাইনাস করার সময়ই করতে হবে। তাহলে এখানটায় কত হবে, এর ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিলে হয়ে যাবে 100.01। আর যেহেতু আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে মাইনাস করেছিলাম, তাই সামনে একটা মাইনাস সাইন আমাদের দিতে হবে। আমরা যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে মাইনাস করছি, তাই সামনে একটা মাইনাস সাইন বসবে। নেক্সট দেখা যাক, টুস কমপ্লিমেন্ট প্রসিডিওরে আমরা কীরকমভাবে মাইনাস করব। তো এখানে প্রথমে যে সংখ্যাটা দেওয়া ছিল সেটা যেরকম ছিল সেরকম রইল। আমরা দু নম্বর সংখ্যাটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, তাহলে কত হবে, এখানটা বসবে 10101। এটা হয়ে যাচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। তো আমরা তো টুস কমপ্লিমেন্ট এই প্রসিডিওরে করছি, তাহলে আমরা এখানে একটা প্লাস এক করে দিলাম, তাহলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। আমরা যেহেতু টুস কমপ্লিমেন্ট প্রসিডিওরে করছি, তাই আমরা দুয়ের কমপ্লিমেন্ট বার করলাম, তাহলে কত হবে, এখানটা প্লাস করলে হয়ে যাচ্ছে 0, ক্যারিতে আসছে 1, তারপরটায় 1 বসলো, তারপরটায় বসলো 0, তারপরটায় বসলো 1, এটা হয়ে গেল 2 কমপ্লিমেন্ট। নেক্সট আমরা কি করব, প্রথম সংখ্যাটা এবং 2 কমপ্লিমেন্টটার প্লাস করব, তাহলে কত হচ্ছে 1 4 3 0 1, আর এখানটায় ছিল 10110। তো প্লাস করলে কত হচ্ছে, 0 আর 1টাকে প্লাস করলে এখানটা বসবে 1, 0 আর 1টাকে প্লাস করলে এখানে বসবে 1, এখানেও বসছে 1, এখানটা হচ্ছে 0, 1 আর 1টাকে প্লাস করলে বসবে 0, ক্যারিতে আসবে 1। টু কমপ্লিমেন্ট এই প্রসিডিওরে যখন আমরা কোনো একটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে মাইনাস করব, তখন সামনে যে একটা আসবে সেই একটাকে আমরা বাদ দিয়ে দেব, এই একটাকে আমরা বাদ দিয়ে দেব, তাহলে রেজাল্টটা কত হচ্ছে, রেজাল্টটা হচ্ছে 111। এটাই হচ্ছে আনসার। যখন কোনো একটা টুস কমপ্লিমেন্ট প্রসিডিওরে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে মাইনাস করব, তখন সামনে যে একটা আসছে সেই একটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 111। এটাই হচ্ছে আনসার। নেক্সট দেওয়া রয়েছে ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যাকে মাইনাস করতে, এখানে দেওয়া রয়েছে 10101, এখান থেকে মাইনাস করতে দেওয়া হচ্ছে 11000110। তো আমরা এখানটা একটা শূন্য বসিয়ে নিলাম, তো এই সংখ্যাটার আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, তাহলে কত হবে, এখানটায় বসবে 0011001, এটা বেরিয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট। নেক্সট আমরা কি করব, এখানটা একটা প্লাস এক করছি, তাহলে পাওয়া যাবে 2 কমপ্লিমেন্ট, তাহলে এখানটা কত হচ্ছে, 1 সঙ্গে 1টাকে প্লাস করলে বসবে 0, ক্যারিতে আসবে 1, এখানটায় বসবে 0, এখানটাতে বসবে 110, এটা হয়ে যাচ্ছে 2 কমপ্লিমেন্ট। প্রথমে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বার করলাম, তারপরে প্লাস এক করে দিয়েছি, তাহলে পাওয়া যাচ্ছে 2 কমপ্লিমেন্ট। নেক্সট স্টেপে আমরা কি করব, প্রথম যে সংখ্যাটা ছিল 10101, এর সাথে প্লাস করছি আমরা 0011010, এই সংখ্যাটাকে আমরা প্লাস করছি, তাহলে কত হবে, এখানটায় এখানটায় বসবে 0, এখানটায় বসবে 0, ক্যারিতে আসবে 1, এখানটাতে 1 আর 1টাকে প্লাস করলে হয়ে যাবে 0, ক্যারিতে আসবে 1, আবার 1 আর 1টাকে যোগ করলে হয়ে যাবে 0, ক্যারিতে আসবে 1, আবার 1 আর 1টাকে যোগ করলে হয়ে যাবে 0, ক্যারিতে আসবে 1, এখানটায় বসে যাবে 1, এটা হয়ে যাচ্ছে সামটা। এবার এই যে সামটা পাওয়া গেল,
যেহেতু আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে মাইনাস করছিলাম টুস কমপ্লিমেন্ট প্রসিডিওরে, তো মাথায় রাখবে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে মাইনাস করার সময় টুস কমপ্লিমেন্ট প্রসিডিওরে লাস্টে যে সামটা বেরোবে সেটাকে আরেকবার টু কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে কি করব, প্রথমে আমরা এই সংখ্যাটার ওয়ান কমপ্লিমেন্ট করছি। ওয়ান কমপ্লিমেন্ট করলে কত হবে, ওয়ানের জায়গায় বসবে জিরো, জিরোর জায়গায় বসবে ওয়ান, এই ওয়ানের জায়গায় বসবে জিরো, এই দুটো জিরোর জায়গায় বসবে ওয়ান। লাস্টে আমরা এর সাথে একবার প্লাস এক করে দেব। তো প্লাস এক করলে কত হচ্ছে, প্লাস এক করলে হয়ে যাচ্ছে ওয়ান আর ওয়ানে হয়ে যাচ্ছে জিরো, ক্যারিতে আসছে এক, আবার ওয়ান আর ওয়ানে হয়ে যাচ্ছে জিরো, ক্যারিতে আসছে এক। তো ওয়ান আর জিরোতে হয়ে যাচ্ছে এক, বাকি তিনটে এক যেরকম ছিল সেরকমভাবেই রইল। তাহলে রেজাল্টটা কত হচ্ছে, রেজাল্টটা হয়ে যাচ্ছে চারটে এক ডাবল জিরো। তো যেহেতু আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে মাইনাস করেছিলাম তাই এখানটা একটা মাইনাস সাইন বসবে। আমি আরেকবার রিপিট করছি, তো যখন আমরা টুস কমপ্লিমেন্ট প্রসিডিওরে কোনো একটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে মাইনাস করব তখন আমাদের যে সামটা এসেছিল লাস্টে সেই সামটাকে আরেকবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, সরি সামটাকে একবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। তো টুস কমপ্লিমেন্ট করবার জন্য আমরা কি করেছি, প্রথমে ওয়ানের কমপ্লিমেন্ট করেছি, ওয়ানের কমপ্লিমেন্ট করে যেটা বেরোলো তার সাথে আমরা প্লাস ওয়ান করে দিয়েছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি টু এর কমপ্লিমেন্ট। এবার একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে মাইনাস করা হয়েছিল তো সেই কারণে একটা মাইনাস সাইন আগে আসবে। নেক্সট দুখানা পয়েন্টের সংখ্যা দেওয়া রয়েছে, তো এটাকেও আমরা টু কমপ্লিমেন্ট এই প্রসিডিওরে করব। তবে দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যা। তো এই জায়গাটা আমরা জিরো বসালাম, তো আমরা এই সংখ্যাটা টু এর কমপ্লিমেন্ট করব। তো সবার আগে আমাদের ওয়ান কমপ্লিমেন্ট বার করতে হবে, তো ওয়ান কমপ্লিমেন্ট বার করতে গেলে আমাদের জিরোর জায়গায় এক বসবে, একের জায়গায় জিরো বসবে, এখানেও একের জায়গায় জিরো বসবে, জিরোর জায়গায় এক বসবে, একের জায়গায় জিরো বসবে, এটা হয়ে যাচ্ছে ওয়ান কমপ্লিমেন্ট। লাস্টে আমরা এই সংখ্যাটার সাথে এক যোগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো টু এর কমপ্লিমেন্ট। তাহলে কত হচ্ছে, ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান, এটা হয়ে যাচ্ছে টু এর কমপ্লিমেন্ট। নেক্সট আমরা প্রথম সংখ্যাটা এবং টু এর কমপ্লিমেন্টের প্লাস করব, তাহলে কত হচ্ছে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান, তার সাথে প্লাস হয়ে যাবে ওয়ান ডাবল জিরো পয়েন্ট ওয়ান ওয়ান। তো প্লাস করলে কত হচ্ছে, প্লাস করলে হয়ে যাচ্ছে এখানটা ওয়ান আর ওয়ান প্লাস করলে হয়ে যাবে জিরো, ক্যারিতে আসবে এক। তো ওয়ান আর ওয়ান প্লাস করলে হয়ে যাবে জিরো, ক্যারিতে আসবে এক, ওয়ান আর ওয়ানটাকে প্লাস করলে হয়ে যাবে জিরো, ক্যারিতে আসবে এক, এখানটায় বসছে ওয়ান, আবার ওয়ান আর ওয়ান যোগ করলে হয়ে যাবে জিরো, ক্যারিতে আসবে এক। তো যখন আমরা টুস কমপ্লিমেন্ট প্রসিডিওরে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে মাইনাস করছি তখন লাস্টের এই ওয়ানটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে, লাস্টের এই ওয়ানটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে, তাহলে রেজাল্টটা কত হচ্ছে, ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো, এটা হচ্ছে আনসার। নেক্সট লাস্ট অঙ্ক দেখা যাক, এখানে দেওয়া রয়েছে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান, এখান থেকে মাইনাস করতে দেওয়া হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান, একটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যাকে মাইনাস করতে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করব, এখানটা একটা জিরো বসাচ্ছি, টুস কমপ্লিমেন্ট প্রসিডিওরে হচ্ছে, তাহলে আমরা প্রথমে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট বার করছি, এখানটা বসবে জিরো ওয়ান জিরো জিরো পয়েন্ট জিরো জিরো, এটা হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট। নেক্সট আমরা টু এর কমপ্লিমেন্ট বার করব, তার জন্য এর সাথে একটা প্লাস এক করছি, টু এর কমপ্লিমেন্ট বার করব তাই জন্য এর সাথে একটা প্লাস এক করছি, তাহলে কত হবে, তো এখানটায় বসবে ওয়ান, এখানটায় বসবে জিরো, পয়েন্ট দিয়ে এখানে বসবে জিরো জিরো ওয়ান জিরো। নেক্সট স্টেপে আমরা কি করব, নেক্সট স্টেপে আমরা প্রথম সংখ্যাটা, প্রথম সংখ্যা বলতে হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান
0.01 এর সাথে টুস কমপ্লিমেন্টটাকে প্লাস করছি। প্লাস করলে কত হবে? প্লাস করলে এখানটায় বসবে 1, 1 আর 1 প্লাস করলে বসবে 0, ক্যারিতে আসবে 1, এখানটায় বসবে 1, এখানটায় বসবে 0, এখানটায় বসবে 1 আর 1 0, ক্যারিতে আসবে 1। প্রথমেই বলেছি যখন আমরা টুস কমপ্লিমেন্ট প্রসিডিওরে কোনো একটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে মাইনাস করব, তখন লাস্টে আমাদের যে রেজাল্টটা বেরোবে সেটাকে আরেকবার 2 এর কমপ্লিমেন্ট করে দিতে হবে। তাহলে কত হবে এখানটায়? তো প্রথমে আমরা এর একবার ওয়ান্স কমপ্লিমেন্ট করছি। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কত হবে? এখানটায় বসবে 0, এখানটায় বসবে 110.01। এটা হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার লাস্টে এর সাথে প্লাস 1 করে দেবো, তাহলে বেরিয়ে যাবে 2 এর কমপ্লিমেন্ট। 1 আর 1 প্লাস করলে এখানটা বসবে 10.011। এটা হয়ে যাচ্ছে 2 এর কমপ্লিমেন্ট। তো যেহেতু আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে মাইনাস করছিলাম, তাই লাস্টে একটা মাইনাস সাইন দিতে হবে। তাহলে আমরা কি কি বুঝলাম? একটা জিনিস এখানে মাথায় রাখবে যে যখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট প্রসিডিওরে কোনো একটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যাকে মাইনাস করছি, তখন লাস্টে যে রেজাল্টটা আসবে সেটার একবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। এবং যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা মাইনাস করেছি, তাই রেজাল্টটাকে মাইনাস সাইন দিয়ে লিখতে হবে। ঠিক আছে, যখনই আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে বিয়োগ করছি ওয়ান্স কমপ্লিমেন্টে, তখন লাস্টের রেজাল্টটাকে আরেকবার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে আর রেজাল্টটাকে মাইনাস সাইন দিয়ে লিখতে হবে। আর যখন টুস কমপ্লিমেন্ট প্রসিডিওরে আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে মাইনাস করব, তখন লাস্টে রেজাল্টটাকে একবার 2 এর কমপ্লিমেন্ট করতে হবে। এবং যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে মাইনাস করেছি, তাই লাস্টে একটা মাইনাস সাইন দিতে হবে। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।